بسم الله الرحمن الرحيم. চেয়ারম্যান বিচার বিভাগীয় তদন্ত কমিশন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিচারপতি হাবিবুর রহমান খান। তারা যা করেছে, যা করছে, যা করবে, এই সমস্ত দিকগুলি চিন্তা করে আমার অভিনব হয়ে যাচ্ছে, আমি অভিভূত হয়ে যাচ্ছি যে এত বড় বড় চিন্তা তারা কেমনে করছে। দেশটির তারা বিল টুগেদার দি নেশন তারা বিল টুগেদার করছে। আজকের যে সমস্ত লোকরা এখানে উপস্থিত আছেন, ব্যক্তিরা, তারা সকলেই, প্রত্যেকেই পর্যাপ্ত পরিমাণে মানসিকভাবে তাদের কাজ করে চলেছেন। তারা কাজ করছে, তারা কখনো বসে নেই, তারা বিশেষভাবে দেখা যাচ্ছে যে তারা কাজ করে যায়, তারা বসে নেই। আমাদের দেশে যে সমস্ত ব্যক্তি আছে, তারা শুধু নিজেদের ধর্ম পালন করার জন্য আছে, নিজেরা নিজেদের কাজ করে, কিন্তু এরা তা করছে না, এরা করছে অন্যের কাজ করে দিচ্ছে। তারা নিজেদের ব্যক্তিগত জীবনে অন্যের কাজ করে দিচ্ছে। আজকে যারা এখানে ডেস্টিনিতে এসেছেন, যারা এখানে কাজ করছেন, তারা সকলে মিলে একজন আরেকজনকে সাহায্য করছেন, সপরিচিত না। তারা হচ্ছে সাধারণভাবে এই দেশের মানুষ একজন আরেকজনকে পয়সা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, তারা পরস্পরে গাড়ি কিনে কিনে বড় হয়, কিন্তু আমাদের দেশে এরা সকলে মিলে টাকা পয়সা দিয়ে তারা নিজেদেরকে পরিচিত করছেন। এই পরিচিত করাটাই হচ্ছে আসল, সকলের মাঝে এটাকে পরিচিত করা উচিত। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি। সুধীমণ্ডলী, আপনারা জানেন যে 2000 সাল থেকে 2010, মাত্র 10 বছর, এই 10 বছরের ডেস্টিনি 2000 লিমিটেড যে মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতির মাধ্যমে আত্মকর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করেছে, তার জন্য আমি ডেস্টিনি পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর বাংলাদেশে MLM বা যেটা আপনারা বলেন মাল্টিলেভেল মার্কেটিং, এই পদ্ধতিটা খুব একটা আমাদের ভিতরে খুব প্রচার নাই, জানাশোনা কম, কিন্তু পৃথিবীর বহু দেশে, বিশেষ করে আমেরিকা, ইউনাইটেড কিংডম, ক্যানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এগুলো উন্নত দেশগুলোতে এই সিস্টেমটা অনেক প্রচলন আছে এবং তারা এর মাধ্যমে অনেক উন্নতি করছে, এবং এটা একটা অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসাবে বিভিন্ন দেশে বিবেচিত হয়ে আসছে। তা আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আশা করি বাংলাদেশেও যে বিভ্রান্তি বা ভুল ধারণা আছে, আপনাদের সবার প্রচেষ্টায় এই বিভ্রান্তি বা ভুল ধারণাটা আস্তে আস্তে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং বেকার জনগোষ্ঠীকে কর্মস্রোতে আনতে চেষ্টা করছেন, মানে কাজকর্মের ভিতরে সম্পৃক্ত করার চেষ্টা করছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, এবং এর জন্য আপনারা আমাকে আপনাদের MD সাহেব বলছিলেন যে প্রতিদিন বিভিন্ন জায়গায় অনেক ট্রেনিং দিচ্ছেন, তো এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। খালি এই বড় বড় কথা বললে হবে না, তো একজনকে হাতে কলমে কাজ শিখাইতে হবে, সেটা আপনারা করছেন, সেটাও আমি শুনে খুশি হয়েছি। আরেকটা আমাকে বলা হলো যে বাংলাদেশে প্রায় দেশব্যাপী 140টি শাখা অফিস আপনাদের ডেস্টিনির আছে, যেখানে আমাদের বিভিন্ন কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রম চলছে, এবং ডেস্টিনি আত্মবিশ্বাস অর্জন করার জন্য মানুষের মধ্যে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনা এবং দেশপ্রেম যাতে জাগ্রত হয়, সেদিকেও আপনারা খেয়াল রাখছেন। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান, আন্তর্জাতিক পরিচালক, এন্ডোর্সি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ, MJF। এই আঙিনায় অনেকবার এসেছি,
লায়ন হিসাবে এসেছি, পলিটিক্যাল মিটিংয়ে এসেছি, অনেক অন্যান্য সাংবাদিক সম্মেলনে এসেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছি, কিন্তু আজকের মতো এই ভরপুর কানায় কানায় ভরপুর আর কখনো দেখি নাই আমার মনে হয়। সুতরাং আমার মনে হয় আপনারা দেশের জন্য, জাতির জন্য, জনতার জন্য কাজ করছেন, শুধু নিজের জন্য না। তা আপনাদের আপনাদের কাছে একটাই অনুরোধ আমার থাকবে, আপনারা যারা বীর আজকে মুক্তিযোদ্ধার পূর্ব উত্তরসূরিরা আছেন, আমরা পূর্বসূরি উত্তরসূরিরা, তাদের চেতনায়, তাদের চিন্তায়, তাদের ধ্যান ধারণায় সেই মুক্তিযুদ্ধ কেন করেছিল, কার নেতৃত্বে হয়েছিল, মুক্তিযুদ্ধের ফসল কি, এটা সম্যকভাবে সঠিক ইতিহাস আপনাদের জানা দরকার। এটা যদি আপনারা খুঁজেন, এই চেতনা যদি আপনাদের থাকে, নিঃসন্দেহে বাংলাদেশের উন্নতি আপনাদের দ্বারা সম্ভব হবে ইনশাআল্লাহ। এই যুবক যুবতীদের, এই যারা আছেন ইয়ং মহিলা, তাদের একটা কথা বলি যে আপনাদের মুখ দেখে, আপনাদের উৎসাহ দেখে, আজকে আপনাদের সবাইকে দেখে আমার এই চিন্তাই হচ্ছে নিঃসন্দেহে যে আমরা যখন না থাকব তখনও বাংলাদেশে এই এই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, দারিদ্র মুক্ত বাংলাদেশ, অশিক্ষা মুক্ত বাংলাদেশ আপনারা গঠন করবেন, এই প্রত্যাশা রেখে আমরা যাওয়ার বেলাও আনন্দ পাবো ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সেক্টর কমান্ডার 3 নং সেক্টর, অধিনায়ক এস ফোর্স প্রথম সেনাবাহিনী প্রধান, বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান সেক্টর কমান্ডার ফোরাম, মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম। আমি আজকে এখানে এসে শুধু আনন্দিতই নয়, অভিভূত হয়েছি। ডেস্টিনি যেভাবে নাকি তাদের কর্ম কার্যক্রম পরিচালনা করছে তাতে মানুষ অনুপ্রাণিত না হয়ে পারে না। আমাদের অনেক অর্জন আছে, আমাদের অর্জন এই যে আজকে আমি বলবো ডেস্টিনি আজকে যেই সম্মাননা আমরা মেল, আমরা যারা নাকি মেল হিসাবে মহিলাদের দিতে পারিনি, মহিলা মুক্তিযোদ্ধাদেরকে দিতে পারিনি, আজকের ডেস্টিনি তা দিয়েছে, এবং আমি ধন্যকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা সম্মান দিয়েছে তাদেরকে। শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তম আপনাকে। আজকে এখানে আসে আমি শুধু এটি বলবো, আমি অভিভূত, আমি অভিভূত। বাঙালিরা যা কি করতে পারে তা ডেস্টিনি প্রমাণ করেছে। আমরা জানি বাঙালিরা একবার যা চিন্তা করে সেটা করতে পারে। মিস্টার গোখলে একবার বলেছিল, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে দি রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। এই কথাটা আমি এই জন্য আমি গর্বের সাথে বলি যে আমরা সেই বেঙ্গলি যারা নাকি ভবিষ্যৎকে ভবিষ্যৎ দেখায়। এই সাথে এই কথাই ডেস্টিনি সেই পর্যায়ে চলেছে, তারা নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে দেখাচ্ছে কিভাবে নিজেকে সব এত বড় করা যায়। আমাদের ডেস্টিনি পরিবারেরই একজন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান, আমরা সত্যিকার মা হয়ে যা করতে পারিনি আপনারা আমাদের ছেলেদেরকে সেই পথ দেখিয়েছেন, এবং এ দেশকে আপনারা যা করে দিয়ে গেলেন জাতি অবশ্যই আপনাদের স্মরণ করবে। আপনারা 2012 সালের মধ্যে 1 কোটি বেকার লোকের আত্মকর্মসংস্থান করবেন, এ যে কত বড় একটা বিশাল প্রজেক্ট এবং কত বড় একটা উচ্চাশা, এটা আর বলার অপেক্ষা রাখে না। ইনশাআল্লাহ এই কাজে আপনারা সফল হবেনই, কারণ এই কাজ একটি মহৎ কাজ, শুভ কাজ, কল্যাণময় কাজ। সবচেয়ে বড় সমস্যা হলো কর্মসংস্থান, এবং শুধু কর্মসংস্থান করলে তো হবে না, যারা কর্ম সংস্থানের সুবিধাভোগী হচ্ছেন তাদেরকে একটি সম্মানজনক
নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করা সেটা আর একটি একটি অন্যতম দিক। তাছাড়া ডেস্টিনি 2000 যে উদ্যোগের মধ্যে তো একটা নৈতিকতা রয়ে গেছে, অর্থাৎ তারা তো সরকারকে প্রায় 5 কোটি টাকার মতো কর দিয়েছেন এর মধ্যে, আর যারা এখানে কাজ করছেন তাদের কাছ থেকেও আবার কর এবং ভ্যাট আদায় করছে। এটা একটি অত্যন্ত একটি প্রশংসনীয় একটি উদ্যোগ বলে আমি মনে করি। অনুষ্ঠানের প্রথম দিনে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন। অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, তার যুবক সমাজকে এই মার্কেটিংকে উদ্বুদ্ধ করে কাজ করার জন্য সহযোগিতা করছে এবং সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার বা তাদেরকে বন্ধ করার কোনো কারণ আপাতত আমি দেখছি না। দ্বিতীয়ত, তারা সরকারের জন্য যে কর সেটা তারা সঠিকভাবে দিয়ে যাচ্ছে। আজকে এই অনুষ্ঠানে এসে প্রায় 5.5 লক্ষ ছেলে মেয়েদেরকে তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য এই কোম্পানিটি যে উপকার করে যাচ্ছে, সেই কারণেই আমি তাদের সহযোগী হিসাবে সবসময় কাজ করব এবং তাদেরকে উৎসাহিত করব যেন তারা এই ধরনের সহযোগিতা আমাদের যুব সম্প্রদায়কে করতে পারে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন 2004 সালের 27শে জুন সকালের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতব্য রাখেন সাবেক বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠান শেষে সাবেক বাণিজ্য মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, মাল্টি লেভেল মার্কেটিং MLM এই কনসেপ্টটা ব্যবসায়িক ক্ষেত্রে খুবই মডার্ন কনসেপ্ট এবং পৃথিবীর বহু দেশে হাজার হাজার অর্গানাইজেশন এরকম আছে, কিন্তু বাংলাদেশে এটাই প্রথম। এবং এটা যে মডার্ন, এরা মানুষদের থেকে বেনিফিট পাচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা লেখাপড়া করেছে কিন্তু চাকরি বাকরি পায়নি বা অন্যান্য সুযোগ সুবিধা এখনও পায়নি, তাদের জন্য এই সিস্টেমটা একটা উন্নতির দরজা খুলে দিয়েছে। এদিকে 27শে জুন বিকেলের সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম আনোয়ার কবির তালুকদার। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, আমাদের দেশে মাল্টি লেভেল মার্কেটিং এই ক্ষেত্রে ডেস্টিনি 2000 লিমিটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তারা পায়োনিয়ারিং রোল প্লে করছে। এটা যদি মানুষের মাঝে এই কোম্পানি আস্থা সৃষ্টি করতে পারে, তা আমি মনে করি যে সমাজে বেকারত্ব দূর করতে এবং মানুষের সেবা নিশ্চিত করতে ডেস্টিনি 2000 লিমিটেড একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারে শান্তিপূর্ণভাবে। অনুষ্ঠানে ডেস্টিনি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সম্মানিত পরিচালক বৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে উপলব্ধি করেছি তাদের সচ্ছতা আছে এবং সৎসাহস আছে, ধৈর্য আছে, মার্কেটিং প্রসঙ্গে একটা ভালো অভিজ্ঞতা সঞ্চয় করেছে, ফলে তারা এগিয়ে যাবে। তারা শুধু প্রতিষ্ঠান মার্কেটিংটা এগিয়ে যাবে না, তারা সারা দেশে অর্থনীতিটা পরিবর্তন ঘটানো তাদের পক্ষে সম্ভব হলে এটা আমি অতটুকু আত্মবিশ্বাস। আমি জানি এখন আর বাংলার কোনো মা কাঁদবে না, সব মায়ের মুখে এখন হাসি। ডেস্টিনি এমন একটা পথ দেখিয়েছে যে শব্দটা শুনলেই একটা শিহরণ জাগে, একটা আশা জাগে, একটা স্বপ্ন দেখায়, যে স্বপ্ন আমার মতো 65 বছরের একটা মানুষও মনে হয় আরো আরো অনেক দিন বেঁচে থাকি। এদেরকে দিয়ে যে সুন্দর দেশটা হবে, সে সুন্দর দেশটা আবার দেখে যেতে পারি। যে হতাশা, যে জ্ঞানী, যে কষ্ট নিয়ে এতদিন ঢুকে ঢুকে মরছিলাম, মনে হচ্ছে যে আরো কিছুদিন বাঁচতে চাই। এরা যে স্বপ্ন দেখছে, এরা যে সুন্দর দেশ করার আহ্বান জানাচ্ছে, যে কষ্ট করছে, ইনশাল্লাহ এদের সুন্দর হবে। দুর্নীতিমুক্ত, কর্মঠ সকল মানুষের চেষ্টায় একটা সুন্দর দেশের স্বপ্ন। ধন্যবাদ ডেস্টিনি, এমন একটা সফল কার্যক্রম তারা হাতে নিয়েছে, এটা অনুসরণীয়, অনুকরণীয় এবং দৃষ্টান্ত সবার জন্যে। আমি সত্যি আনন্দিত এবং বিমোহিত, আমি কথা বলতে পারছি না। আমি এমনি একজন শিল্পী মানুষ, খুব আবেগতাড়িত, আমার বারবার কান্না চলে আসছে, মনে হচ্ছে যে এত সোনার
ছেলেরা এদেশে আছে, আমরা তাদেরকে পথ দেখাতে পারি না, আমরা নিজেরাই বিভ্রান্ত, আমরা নিজেরা আত্মসর্বস্ব নিজের স্বার্থ নিয়ে এত ব্যস্ত যে এইসব ছেলেদের আমরা সঠিক পথে চালনা করতে পারিনি। ডেস্টিনি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে সঠিক পথে আমাদের ছেলেদেরকে যাবার যে বাণী, যে আদর্শ তোমরা দিয়ে গেছে। এবার আমরা গেস্ট স্পিকারদের বক্তব্য শুনবো। এই মুহূর্তে মঞ্চে আসছেন আমাদের গেস্ট স্পিকার বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। আমি প্রথমেই যারা আজকে ডায়মন্ড হলেন, বিশেষ করে তিনজন যে ডায়মন্ডকে আমরা ডায়মন্ড যারা পেয়েছেন তাদেরকে যে পুরস্কৃত করলাম তাদেরকে অভিনন্দন জানাই, এবং একই সঙ্গে অভিনন্দন জানাই ডেস্টিনি গ্রুপকে এবং অন্যান্যদের সবাইকে যারা এমন একটি কাজ করছেন যেটা আমি এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না। আমি আমি আপনারা যাকে গুরু বলছেন তার কাছে এর সম্বন্ধে শুনেছি, আমার পাশে বসেছিলেন তার কাছেও শুনলাম, এবং কিন্তু সবচেয়ে ভালো শুনলাম যারা ডায়মন্ড হয়েছেন তাদের কাছ থেকে। সব মিলে আমার কাছে আজকের দিনটি এই জন্য গুরুত্বপূর্ণ যে যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই যে স্বপ্নের কথা মুক্তিযুদ্ধের ঘোষণাতে ছিল, এবং যে স্বপ্নের কথা সরকার ভাই একটু আগে বলে গেলেন সংবিধানের প্রস্তাবনায় ছিল, আমি ছিল কথাটি বলছি এই কারণে যে 1978 সালে এক সামরিক ফরমানে সেই মুক্তির জন্য সংগ্রাম শব্দটি বাদ পড়ে গেছে। সেইখানে বলা ছিল যে অশিক্ষা, অস্বাস্থ্য, অনাহার, অবিচার থেকে মুক্তি পাবার জন্য, মুক্তির জন্য সংগ্রাম করে আমরা দেশটি স্বাধীন করেছি। সেই কথাটি ছিল, কিন্তু সেটা পরে বদলে স্বাধীনতার যুদ্ধ বলা হয়েছে। স্বাধীনতাও কম গুরুত্বপূর্ণ না, কিন্তু মুক্তির মতো নয়, একই শব্দ নয়। আপনারা যে কাজটি করছেন আপনারা মুক্তির জন্য সংগ্রাম করছেন, সেই জন্যে এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমি রবীন্দ্রনাথকে খুব ভালোবাসি, আপনারা সবাই জানেন আমার প্রতিটি লেখায় আমি রবীন্দ্রনাথকে আনি। আজকে খুব রবীন্দ্রনাথকে মনে পড়ছে, আপনাদের কথার প্রতিটি ছন্দে ছন্দে মনে হয় রবীন্দ্রনাথ এসে দাঁড়াচ্ছেন। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়। সুতরাং প্রত্যেকের কথা থেকে আমি জানতে পারলাম যে আপনারা কতই না গভীরভাবে দেশটাকে ভালোবাসছেন। এখানে এমন সব কথা এখানে এসেছে বিভিন্ন আলোচকদের, আমি প্রতিটি কথার মধ্যেই স্বপ্নের কথা এসেছে, বারে বারে স্বপ্নের কথা এসেছে। আবারও রবীন্দ্রনাথের কথাই বলি, রবীন্দ্রনাথ বলেছিলেন একটি পাত্রে ওই পরিমাণ জল ধরবে যেটি ওই পাত্রের আকার। একটি জাতির জীবনেও সেরকম, একটি জাতি তদ্দূরই যাবে যদ্দূর সে স্বপ্ন দেখবে কোথায় এসে যেতে। সুতরাং আমাদের এই স্বপ্ন, আমাদের স্বপ্ন কোনো বিলাস নয়, এটি একটি অর্জনযোগ্য লক্ষ্য। আমাদের স্বপ্ন মানে কিছু অর্জনযোগ্য লক্ষ্য, আমরা সেই লক্ষ্য পূরণ করবার জন্য, এবং একটা রাষ্ট্র সরকার একা এই স্বপ্ন পূরণ করতে পারে না, এই স্বপ্ন পূরণে আমাদের সকলেরই অংশগ্রহণ করা দরকার। একটি দেশ ততটুকুনি স্বাধীন, একটি দেশ ততটুকুনি মুক্ত যতটুকুন তার প্রতিটি নাগরিক স্বাধীন এবং মুক্ত। সুতরাং সেই যদি হয়, আপনারা প্রতিটি নাগরিককে যেভাবে 2012 সালের মধ্যে আপনারা বেকার মুক্ত করতে চাচ্ছেন, দেশটাকে যেভাবে দুর্নীতি মুক্ত করতে চাচ্ছেন, দেশটাকে যেভাবে স্বাধীন করতে চাচ্ছেন প্রতিটি নাগরিককে, এটিই তো এক মুক্তিযুদ্ধ। কারণ মুক্তিযুদ্ধ এক নিরন্তর প্রক্রিয়া, মুক্তিযুদ্ধ 1971 সালে শেষ হয়ে যায়নি, মুক্তিযুদ্ধ আজও চলছে। আপনাদের যে অর্থনৈতিক যে মুক্তিযুদ্ধের কথা আপনারা বললেন, যে মুক্তিযুদ্ধে জয়ী হয়ে আপনারা বীর শ্রেষ্ঠ হবার স্বপ্ন দেখছেন, সেই জন্যে আপনাদের সাধুবাদ জানাই। এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনব। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বহুগুণে গুণান্বিত ব্যক্তি ডক্টর
প্রফেসর মুজাফফর আহমেদ, আপনারা যে বিষয় নিয়ে কাজ করেন ডিরেক্ট মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং, এটা একসময় আমাকে পড়াতে হতো। আপনারা এর সাথে একটি মাত্রা যোগ করেছেন, সেই মাত্রাটি হলো আত্মসমৃদ্ধি এবং আত্মবিশ্বাস, এবং সেই সাথে জাপানি ব্যবস্থাপনার আরও একটি মাত্রা এনেছেন, সেটা হলো সেটা যেটাকে বলা হতো লাইফ লং এমপ্লয়মেন্ট, যেটা আজকে তারা অবশ্য পরিহার করার চেষ্টা করছে বাজার অর্থনীতির চাপে। আপনাদের এই উদ্যোগ বাংলাদেশে অবশ্যই একটা নতুন মাত্রা এনেছে, কারণ ডিরেক্ট মার্কেটিং আরও অনেক কোম্পানি করে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো করে থাকে। কিন্তু আপনাদের ভেতরে আজকে যে জিনিসটি আমি লক্ষ্য করেছি সেটা হলো আপনারা আত্মপ্রত্যয়ী, আপনাদের এই আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাস সৃষ্টির পেছনে আপনাদের ট্রেনিং প্রোগ্রামের একটা অবদান আছে, যেটা আমার মনে হয় এবং একটা এন্টারপ্রাইজকে সার্থকভাবে গড়ে তুলতে হলে এই যে ট্রেনিং এবং রিট্রেনিং, এটার কোনো বিকল্প নেই। আমি এককালে ইপিআইডিসিতে যখন কাজ করতাম সেই 60-এর দশকে শেষের দিকে, তখন এক্সিকিউটিভ ট্রেনিংয়ের চেষ্টা নিয়েছিল। তো এক্সিকিউটিভ ট্রেনিং এ কথাটা তখনকার চেয়ারম্যান এবং ডিরেক্টরদের বোঝাতে আমার বেশ কষ্ট হয়েছিল। কারণ আপনারা এটা কি উপলব্ধি করে এটাকে এই হলে যেরকম বছরের পর বছর বললেন যে 38টি, এটা 38তম আপনাদের সম্মিলন, এই যে করে যাচ্ছেন, এর মাধ্যমে যে জনসম্পদ সৃষ্টি হচ্ছে সেটা এদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোটের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আমাদের সবার স্বপ্ন, 14 কোটি মানুষের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলায় রূপান্তরিত হবে। আজকে ভালো লাগলো, এখানে রূপালি মানুষ আছেন, সোনালি মানুষ আছেন, হীরক মানুষ আছেন, শুনতে ভালো লাগে। এইসব শব্দগুলো প্রায় হারিয়েই যাচ্ছিল সমাজ থেকে, এই মূল্যবোধগুলো আবার প্রতিষ্ঠিত হচ্ছে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে ডেস্টিনি। আসলে সাফল্যের চেয়ে বড় সাফল্য পৃথিবীতে কোনো কিছু নেই, সাফল্যই সবচেয়ে বড় সাফল্য। আপনারা যারা সফল মানুষেরা এখানে উপস্থিত আছেন, আপনারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দেবেন, এটি আমাদের একমাত্র কাম্য হতে পারে। আজকে আমার ভালো লাগছিল যে সেবামূলক প্রতিষ্ঠান সমূহের দিকে আপনাদের যে ভালো রকম একটি আপনারা দৃষ্টি দিয়েছেন সেটি অত্যন্ত আমাকে আনন্দিত করেছে। গাজীপুরে আপনারা বিশাল 28 একর অথবা এরকম একটি জায়গায় আপনারা মেডিকেল করছেন, খুলনায় করছেন 30 একরের বেশি জায়গায়, এটি কিন্তু একটা অভাবিত কাজ। এই কাজগুলি যদি সম্পন্ন হয়, প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা এবং প্রতিটি ইউনিয়নে যদি আপনাদের এইরকম একজন করে তরুণ, সিরাজের মতো এবং অন্যান্য ভাইদের মতো যদি একজন করে তরুণ থাকে, তাহলে বাংলাদেশটি বদলে যাবে। এখন আমাদের মাঝে অতিথি বক্তা হিসাবে আছেন দেশবরেণ্য জনপ্রিয় নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব পীযূষ বন্দ্যোপাধ্যায়। কাকরাইল বিজয়নগর দিয়ে যখন যাতায়াত করতাম তখন দেখতাম একটা সাইনবোর্ড,
ডেস্টিনি 2000, কিছু তরুণ, কিছু স্বপ্ন দেখা মুখকে আমি ওখানে ঘোরাঘুরি করতে দেখতাম, চলাচল করতে দেখতাম, একসাথে দাঁড়িয়ে আলাপ করতে দেখতাম। কিন্তু আমার ধারণা কোনোদিন হয়নি যে কাকরাইলের দেখা সেই একটি সাইনবোর্ড আজকে সারা বাংলাদেশ জুড়ে বিশাল সাইনবোর্ড হয়ে গেছে। আমি এখানে নিজেকে সত্যি খুব অপাঙ্ক্ত মনে করছি। আপনারা এই স্ট্যান্ডটার সামনে একটা জিনিস লিখেছেন যা আপনার ইংরেজিতে লেখা আছে, যা আপনারা আপনাদের স্বপ্ন গড়েন। আমি সেখানে বলবো, আপনারা শুধু স্বপ্ন গড়েন না, আজকে থেকে আমার প্রত্যয় জন্মালো, বিশ্বাস জন্মালো, আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করার ক্ষমতাও রাখেন। যিনি ছিলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব আব্দুল হাই শিকদার। এত সাফল্য, এত সফল মানুষের একত্রে আলোড়ন, এই যে বাংলাদেশে একটা দুর্লভ ব্যাপার। সারাক্ষণ যে জাতি ছিদ্রান্বেষণ করে বেড়ায়, ছিদ্র কোথায় দেখা যায়? সারাক্ষণ যে জাতির কাজ হলো পরশ্রী কাতরতা, এই শব্দটা ইংরেজি অভিধানেই নাই, কিন্তু আমাদের মধ্যে মাশাল্লাহ ভয়াবহ রকম ভাবে আছে। মানুষের বদনাম করা, গীবত, যাদের এটা জাতীয় বৈশিষ্ট্য, সেই জাতি রাজনীতিকে বলছে বাবা একটু বসেন, আপনি পাশে থাকেন, পরে দেখা হবে আপনার সঙ্গে। গীবতকে বলছে যে আপনি আমাদের বাড়ির আশেপাশে আসার দরকার নেই। পরশ্রী কাতরতাকে বলছে যে ভাই আপনি হয় মৃত্যুবরণ করেন, অথবা এই যে বিষের পেয়াল আপনি খেয়ে নিন। তারপরে হলো যে প্রতিহিংসা, তারপরে ছিদ্রান্বেষণ। এগুলো সব বাদ দিয়ে যারা ভ্রাতৃত্ব এবং সাফল্যের একটা সোপান রচনা করেছে, সেই ডেস্টিনিকে সালাম না জানালে মহা অন্যায় হবে। এত এত ভ্রাতৃত্ব বোধ আপনারা কোথায় পান আমি জানি না, তবে আপনাদের যা দেখি তাই প্রশংসা করতে ইচ্ছা করে। তবে আজকে কিন্তু আমি একটু ডিফার করবো, একটু দ্বিমত করবো। আপনারা পেছনে লিখেছেন সফলতার 8 বছর, আমি বলবো না, এটা সফলতার 8 বছর, বিজয়ের 8 বছর। কারণ 1971 সালে 26শে মার্চ যখন আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই যে শুরু করলাম, সেদিন বাংলা পৃথিবী শুধু মানুষের বাঙালি ছাড়া যাদের কাজ হলো ভিজে স্যাঁতস্যাঁতে লেখলেখে মানুষ, যারা প্রভুভক্ত কুকুরের মতো সারাক্ষণ লেজ নাড়ে, বিরাট কিছু দেখলেই দেবতা বানায়, বড় গাছ দেখলে ওটা পূজা করে, এই হলো জাতি। সেই জাতি স্বাধীনতা আনবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে, অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে এই জাতি স্বাধীন লাভ, স্বাধীনতা লাভ করবে। সেদিন আমাদের অস্ত্র ছিল কি? দুটি তো অস্ত্র, একটা ছিল মাতৃভূমির প্রতি ভালোবাসা, আরেকটি ছিল অপরিসীম আত্মবিশ্বাস যে আমরা পারবো। বাংলাদেশকে যারা ব্যর্থ এবং অকার্যকর করবার জন্য অষ্টপ্রহর কাজ করছে, তাদের বিরুদ্ধে ডেস্টিনিকে একটা বিশাল চপেটাঘাত নয়? বাংলাদেশকে যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করে ক্রমাগতভাবে, ঐতিহ্যগতভাবে বছরের পর বছর, ডেস্টিনিকে তাদের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর আক্রমণ নয়? বাংলাদেশকে যারা দরিদ্র, পীড়িত, পৃথিবীর সবচেয়ে বিকলাঙ্গ, পঙ্গু দেশ হিসেবে দেখতে অভ্যস্ত, যারা চায় আমরা সারা জীবন প্রভুর পায়ের কাছে বসি, দাদা আমাকে দুটো টাকা দেবেন, বড্ড খিদে পেয়েছে, এইভাবে যারা দেখতে চায়, সেই তাদের বিরুদ্ধে ডেস্টিনিকে প্রবল অভিযান নয়? এবারে মঞ্চে আসছেন গেস্ট স্পিকার আজকের অনুষ্ঠানের, বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। আপনাদের ডেস্টিনির যারা আছেন, আমি প্রথমে স্বীকার করে নিই যে ডেস্টিনি সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। গত বছর ডেস্টিনি পত্রিকার প্রথম বার্ষিকীতে সোনারগাঁয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, কিন্তু আজকে গত 2 ঘন্টায় আমি অনেক কিছু জেনেছি। এবং আপনাদের রফিকুল আমিন সহ সবাই বলেছেন যে আমাদের দেশে যারা কর্মসংস্থান নিয়ে কাজ করেন অথবা নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন, তাদের সম্পর্কে সাধারণভাবে একটা বিরূপ ধারণা আছে। আমি আপনাদেরকে একটা গল্প বলি। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পড়তাম, সেইখানে ওই ক্লাস 9 ওঠার পরে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র স্কুল ছিল এখানে,
ক্লাস নাইনে ওঠার পরে বিভিন্ন জায়গা থেকে আসতো কাজের জন্য, যেমন নেভির থেকে এসে বলতো যে নেভিতে গেলে কি কি সুবিধা হবে, এয়ারফোর্স থেকে এসে বলতো, এরকম মাঝে মাঝে তখন যে কর্মসংস্থান ব্যুরোর কিছু একটা নাম ছিল, আমি নাম ভুলে গেছি, কাকরাইলের অফিসটাতে, সেখান থেকেও নানা লোকজন আসতো। তো প্রতি মাসে দুইজন লোক এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে কিভাবে কাজ পাওয়া যেতে পারে, কিভাবে দক্ষতা অর্জন করা যেতে পারে। তো মাস তিনেক শোনার পরে আমরা খুব বিরক্ত হয়ে ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যে এসব বক্তৃতা দেন বিভিন্ন জায়গায় গিয়ে, আপনাদের কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে এ পর্যন্ত কি কেউ কোনো চাকরি পেয়েছে? তো তারা খুব মাথা চুলকে অনেকক্ষণ দুইজনে পরামর্শ করে বললেন যে না, এখন পর্যন্ত তারা কাউকে চাকরি দিতে পারেননি। তো আমরা বললাম যে দেখেন, আপনারা যদি চাকরি দিতে না পারেন তাহলে আমাদের শুধু শুধু প্রতি মাসে এসে বক্তৃতা দেন কেন? তখন তারা খুব একটা উল্টে একটা উত্তর দিল, বললো যে দেখেন, এটা যদি বন্ধ হয়ে যায় আমাদের এখানে চার পাঁচজন লোক আমরা চাকরি করি, তারাও তো বেকার হয়ে যাব। তো কমপক্ষে এই পাঁচজনের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা এর ফলে হয়েছে। কিন্তু আমার শুনে ভালো লেগেছে যে এই আট বছরের মধ্যে অনেক লোকের কর্মসংস্থান এই ডেস্টিনি গ্রুপ করতে পেরেছে, ঠিক সরকারি কর্মসংস্থানের মতো না। আমার আরও ভালো লেগেছে আপনাদের চিন্তাভাবনা দেখে, আমি খুব অবাক হয়েছে যখন এই ধরনের একটা প্রতিষ্ঠানের যখন বলা হচ্ছে যে গবেষণার একজন পরিচালক আছেন। আমাদের আমার নিজের দুর্বলতার কথা বলি, আমি ছাত্র জীবন থেকেই ওই হিন্দু বিশ্বাস মতে সরস্বতীর আশেপাশে বেশি ঘোরাঘুরি করার ফলে লক্ষ্মীর আশেপাশে যাওয়ার সুযোগ আমার খুব কম হয়েছে, যার ফলে এই জগৎটা সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না। কিন্তু আমি খুব অবাক হয়েছে যখন আপনারা বলেছেন যে আপনাদের গবেষণার জন্য একজন পরিচালক আছেন এবং আপনাদের প্রশিক্ষণের একটা ভালো রকমের ব্যবস্থা আছে। এসব কথা সাধারণত অর্থনীতিবিদদের সেমিনারে বলা হয়, কিন্তু যেখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সেমিনারেও বলা হয় আমাদের খুব ভালো লাগে যে আমরা মনে হয় সঠিক পথে এগোচ্ছি। এখন আমাদের সেই মূলক্ষণ চলে এসেছে, আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার পালা। উনি আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, ওনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আজকে সবচেয়ে বড় যে বিষয়টি আপনাদের এই প্রতিষ্ঠানে এসে আমার মনে হয়েছে সেটি হলো ব্যবসা এবং সমাজের মধ্যে পারস্পরিক যেই সম্বন্ধ। ব্যবসায়ীদেরকে অনেকে সন্দেহের চোখে দেখে, মুনাফা কথাকে সন্দেহের চোখে দেখে, অর্থনীতিবিদরা সন্দেহের চোখে দেখে। বড় সবচেয়ে বড় অর্থনীতিবিদ যিনি ছিলেন 200 বছর আগের অ্যাডাম স্মিথ, তিনি তো বলেছিলেন যে ব্যবসায়ীরা কখনো একত্রিত হয় না ভোক্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ছাড়া। আর তারও পরে এই গত শতকের বা এখনকারও একজন সবচেয়ে বড় অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান, তিনিও এই সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন, বিজনেস ইজ বিজনেস, মানে হলো ব্যবসায়ীরা শুধু ব্যবসায়ী করবে। কিন্তু আমরা অর্থনীতিবিদ হিসাবে এই কথা আর মানি না। ব্যবসাকে সমাজ সচেতন যদি না হয় তাহলে সেই ব্যবসা সত্যিকার অর্থে সমাজে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে না। আজকাল শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়ে আমরা দেখেছি যে সমাজতন্ত্রের পতনের পর, কমিউনিজমের পতনের পর, বাজার অর্থনীতির পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির কোনো বিকল্প নেই। বাজার অর্থনীতির অনেক সীমাবদ্ধতা আছে, পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির অনেক সমালোচনা করা যায়, একে আমরা অনেক বিষয়ে পছন্দ করি না, কিন্তু এর কোনো বিকল্প নেই। যেমন গণতন্ত্রের অনেক খারাপ বিষয় আছে, কিন্তু গণতন্ত্রেরও কোনো বিকল্প নেই। কাজেই গণতন্ত্রকেও যেমন বিকল্প নেই বলেই গণতন্ত্রের খারাপ জিনিসগুলোকে ভালো করার চেষ্টা করতে হয়, তেমনি বাজার অর্থনীতির কোনো বিকল্প নেই বলেই বাজার অর্থনীতির যেই সীমাবদ্ধতাগুলো সেগুলো সম্বন্ধে অত্যন্ত সচেতন হতে হয়। এই জন্যই ব্যবসায়ীর সমাজ, ব্যবসায়ীদের এবং ব্যবসায়কে সমাজের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করা অত্যন্ত
অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে আজকালকার দিনে, এবং আপনারা সেই কাজটি করছেন। ব্যবসাকে সমাজ সচেতন করার বিভিন্ন দিকগুলোর মধ্যে আছে সরকারের নিয়ম কানুন মেনে চলা, তার মধ্যে নিয়ম যেই যেই ব্যবসা নিয়ন্ত্রণের জন্য সরকারের যেই নিয়মগুলো, তার মধ্যে সবচেয়ে বড় হলো কর প্রদান। যেই কর প্রদান করা দরকার আপনারা বোধহয় তার থেকে বেশি করই প্রদান করছেন। আমি কিছু স্বপ্ন নিয়ে ডেস্টিনিতে কাজ করি, সেটা হচ্ছে প্রকৃত একটা বোন হতে চাই, প্রকৃত একটা সন্তান হতে চাই, প্রকৃত একটা মানুষ হতে চাই। বাবা মা বাবা টিচার, সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং ধৈর্য, এই চারটা গুণকে মিলিয়ে এমন কি কোনো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমি আমাকে মাথা উঁচু করে একটা প্রকৃত মানুষ হিসেবে দাবি করতে পারি? এই কোশ্চেনটা ছিল এক সময় আমার মধ্যে, আর আজকে বলতে পারি আমি 100% কনফিডেন্টলি এই কথাটা বলি যে আমি একটা প্রকৃত মানুষ হওয়ার জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম খুঁজে নিয়েছি, সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। এবং এই ডেস্টিনি 2000 লিমিটেডে পিএইচডি হতে গিয়ে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে আমাকে। আমি একজন স্টুডেন্ট, ইডেন কলেজের ছাত্রী ছিলাম, একটা স্বপ্ন দেখে কাজ করেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই নাই, সো হোয়াট, বাট প্রাইভেট ইউনিভার্সিটির এমন একটাতে পড়াশোনা করব যেটাতে নিজের টাকায় আমি পড়াশোনা করতে পারবো। আজকে একটা কথা বলতে পারছি, সেটা হচ্ছে এখন আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং সেখানে আমি নিজের টাকায় পড়াশোনা করছি, এবং বিশাল একটা অ্যাচিভমেন্ট। আজকে এভাবে কথাটা বলি, পড়াশোনা করা সেটা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য, কোনো সার্টিফিকেট না, কোনো চাকরির জন্য না। আজকে আমি এভাবে চিন্তা করি, আমি ফার্স্ট সেমিস্টারের একজন স্টুডেন্ট, থার্ড সেমিস্টারের দিকে আমি ক্লাসই করতে যাব ডায়মন্ডের গাড়িটা নিয়ে, এটা আমার একটা ড্রিম। এবং আমি বিশ্বাস করি আমাদের যিনি ম্যানেজমেন্ট থেকে আমাদের অ্যাম্বিশন ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে বেকার মুক্ত করবেন, আমি জানি না কে কিভাবে চিন্তা করছে, কিন্তু এই 27 লক্ষ ডিস্ট্রিবিউটরের মধ্য থেকে অজন্তা রানী পাল এমন একজন পিএইচডি যে চ্যালেঞ্জ করে কাজ করছে, বাংলাদেশকে বেকার মুক্ত করবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি অ্যাডভোকেট এলিনা খানকে, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ মানবাধিকার সংস্থা। আমরা যারা এখানে আছি, আমি জানি আয়েশা পা আছেন, কিছুক্ষণ পরে বলবেন, আমরা নারীর মুক্তির জন্য দারিদ্রতা থেকে, বিশেষ করে নারীরা দারিদ্রের আগ্রাসনে সবচেয়ে বেশি শিকার হয়, সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন এনজিও সেক্টর থেকে বলেন, বেসরকারি সংগঠন বলেন, বিভিন্নভাবে বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টা করার প্রেক্ষাপটে আমরা হয়তো কেউ বিভিন্ন সাইডে বিভিন্নভাবে আপনার আমরা সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু আজকে যাদেরকে আমি দেখতে পাচ্ছি এখানে আর এই সাইডে যারা আছেন, তারা অনেক অনেক ক্ষমতায়নে, নারীর ক্ষমতায়ন যেটাকে বলা হয়, সেই পর্যায়ে তারা অবস্থান করছে, কারণ তারা অর্থনৈতিকভাবে মুমুক্ত। আমি সেজন্য আবার একটা স্যালুট জানাচ্ছি তাদেরকে। সেকেন্ড থিং হচ্ছে যে নারীর মুক্তির সাথে, অর্থনৈতিক মুক্তির সাথে সাথে কে কে আমাদের এখানে বোনরা বলেছে, হয়তো অনেকে বললে বলতেন ফ্যামিলির থেকে, স্বামীর কাছ থেকে, বাবা মার কাছ থেকে, বা ভাই বোনের কাছ থেকে, বা বিভিন্নভাবে দেখা যাবে যে তারা সবসময় অনেক সময় পিছিয়ে আসার জন্য তাদের বিভিন্ন কারণ দেখিয়ে থাকে। আর যারা সাকসেসফুল তারা কিন্তু সেই ব্যারিয়ারকে অতিক্রম করেছে দুইভাবে, আমি মনে করি তারা অর্থনৈতিকভাবে, আর একটা হচ্ছে তারা নিজেরা মোটিভেশন করেছে, তারা বোঝাইতে সক্ষম হয়েছে কিভাবে একটা কাজ করলে পারে আজকে এই পর্যায়ে আসা যায়। আমি আরেকটি কথা বলবো যে আমাদের এখানে লেখা আছে চিফ ট্রেনার কিন্তু ম্যানেজিং ডিরেক্টর, আমি বলবো সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হচ্ছে রফিকুল আমিন, যার চারপাশে শুধু মেয়েরা ছিলেন, উনি একলাই পুরুষ ছিলেন। কারণ আমরা সবসময় একটা জিনিস দেখে এসেছি যে মেয়েদেরকে আমরা খুঁজি রেশিও করার জন্য, আমরা জেন্ডার ইকুয়ালিটি করার জন্য সবসময় বলে থাকি যে 10 জন পুরুষ আর একটা মহিলা কোথায়, কিন্তু এখানে আমাকে মনে হচ্ছিল যে আরেকটা পুরুষ কোথায়, আমি পুরুষ খুঁজছিলাম তো সেখানে পুরুষ পাইনি। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি যে লাকি পার্সন, আর একই সঙ্গে পুরুষরা
এগিয়ে আসছেন, এগিয়ে আসবেন এবং আমাদের যে বোনদেরকে যে জায়গাটা করে দিয়েছেন সেই জায়গা করে দেওয়ার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য যে বিষয়টা দরকার, আমি বলবো রুলস লেভেলে এটাকে অ্যাওয়ারনেস করার জন্য আপনারা বিভিন্ন সংগঠনেরও সাহায্য নিতে পারেন। যারা আমরা হয়তো বিজনেস করি না, কিন্তু আমাদেরও সাহায্য নিলে আমরা হয়তো কাউকে বলতে পারি যে তোমরা এগিয়ে আসো, এই জায়গাটা যাও, কারণ এখানে হচ্ছে অর্থনৈতিক মুক্তি আছে। এবারে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি সেলিমা আহমেদকে, সভাপতি বাংলাদেশ মহিলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ। নারীর ক্ষমতায়নের কথা আমরা বলি, নারীর ক্ষমতায়নের পথ সুযোগ সৃষ্টি করার চেষ্টা করি, সেখানে আপনাদের এই নারীরা মঞ্চে এসে যেভাবে তাদের বক্তব্য দিয়েছে আমার মনে হয় বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। আমার মনে হয় এবং আমি সবসময় বিশ্বাসও করি, আমার নিজের জীবন দিয়ে আমি দেখেছি যে প্রতিটি মানুষের দ্বারা সব কিছু সম্ভব, কারণ স্বপ্ন আমাদের জন্য প্রয়োজন, আমাদের সবাইকে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের জন্য কিন্তু আসলে একটা রাস্তাও তৈরির দরকার থাকে। আপনার একটা পথ থাকলে, আপনার যদি স্বপ্ন থাকে, আপনি কিন্তু সাফল্য আসবে এবং ডেস্টিনি কিন্তু আপনাদেরকে সেটা করে দিয়েছে, কারণ আপনাদেরকে একটা পণ্য দিয়েছে। এবং সবচেয়ে বেশি আমার আরও ভালো লাগছিল, কারণ আমরা নারীরা বিশেষত এবং পুরুষরাও আমাদের যে নিজেদেরকে সুস্থ থাকা দরকার, কারণ আমরা মা, আমরা স্ত্রী, আমরা কর্মী, আমরা সমাজসেবী, আমাদেরকে সুস্থ না থাকলে আমাদের কাজগুলি করা সম্ভব না। এবং এই কাজগুলির জন্য আপনাদের যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলিও একটি মানে সামাজিক উন্নয়নের দিকে আপনারা কাজ করছেন। ধন্যবাদ সেলিম আহমেদকে। এখন আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আয়েশা খানম, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ। রোকেয়া সাকাওয়াত হোসেন বলেছিলেন তার উপন্যাসে পদ্মরাগের নায়িকা সিদ্দিকা বলছিলেন যে অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত নারীর মুক্তি হতে পারে না, পায়ের নিচে যদি আপনার কোনো মাটি না থাকে আপনি দাঁড়াতে পারেন না। সেই আজকে 2009 সালে এই বাংলাদেশের নারীরা নানাভাবে তার পায়ের নিচে ইঞ্চি ইঞ্চি জমি তৈরি করছে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, সংসদের উপনেতা, নেতা, চারজন বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে মন্ত্রী, 64 জন সাংসদ থাকার পরেও আমরা লক্ষ্য করছি কোনো কোনো এলাকায় নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, নানাভাবে ডিক্রি জারি করা হচ্ছে। সহায়ক পরিস্থিতির জন্য কিন্তু পুরুষ নারীর একটা পর্যায়ে আসা এবং উভয় পক্ষের একটি সহযোগিতা প্রয়োজন। আমার খুব ভালো লাগছিল কয়েকজন বলছেন যে আমাদের স্বামীরা এসে যোগ দিয়েছেন প্রথম ডেস্টিনিতে, তারা কিন্তু স্ত্রীদেরকে ঠেলে পিছনে রাখেননি, তারা বলছেন যে তুমিও আসো। এবং আমার মনে হয় ডেস্টিনি গ্রুপের যে মানে আমাদের এখানে মেইন ট্রেইনার, আমি তো তাকে বলবো যে ডেস্টিনি গ্রুপ তাকে বিশেষভাবে তারও একটা পদকের ব্যবস্থা করা উচিত, কারণ হি ইজ এ ভেরি গুড ট্রেইনার, হি ইজ এ ভেরি গুড মোটিভেটর। আমি জানি না সেটা স্কিন কোডের জন্য হয়েছে কিনা, সেটা সম্পর্কে আমি শিওর না, কিন্তু তিনি যেভাবে 1 ঘন্টা অনর্গল বলে গেলেন এবং বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে, এবং তিনি ডেস্টিনি পত্রিকার সঙ্গেও জড়িত, কারণ তার সঙ্গে আমার সেই সূত্রেই পরিচয় হয়েছে। সুতরাং এখানে আমাদের এই যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ, আমরা যে একে অপরের শত্রু না, নারী এগিয়ে আসলে কখনো কখনো আমাদের পিতৃতান্ত্রিক মন মানসিকতায় মনে করি এই বুঝি আমার সেই শতাব্দীর পর শতাব্দীর যে পুরুষের অহংকার এবং সব কিছুর যে আমি মানে মালিক সেটা বুধ আমার নষ্ট হয়ে যাচ্ছে। বরং দুটি হাত একসাথে হলে, রোকেয়া সাকাওয়াত হোসেনের যে কথা যে পাখি দুটি ডানার মতো, এই দুটি ডানা যদি সমানভাবে না উড়ে তাহলে পাখি উঠতে পারে না, গাড়ির দুটি চাকা যদি সমানভাবে না চলে তাহলে গাড়ি যেমন চলতে পারে না সমাজের উন্নতি হতে পারে না। সুতরাং এই 50% অফ দ্য পপুলেশন, তাদেরকে যদি আমরা বঞ্চনা, পশ্চাৎপদতা, অশিক্ষা, অসম্মান এবং কম অধিকার দিয়ে রাখি তাহলে সমাজের চাকাটা অগ্রসর হবে না। সেই জন্যই আমি মনে হয় যে ডেস্টিনি গ্রুপ তার পলিটিক্যাল কমিটমেন্ট, তার ইকোনমিক কমিটমেন্ট এবং এন্টারপ্রিনিয়রের যে সোশ্যাল কমিটমেন্ট, তা থেকেই তারা এই ধরনের কাজে এগিয়ে আসছে। আজিজুর রহমান চৌধুরী, প্রফেসর ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। ডেস্টিনি
কি করবে কতগুলি লক্ষ্য তারা সামনে আমাদেরকে দেখিয়েছেন। তার মধ্যে একটি দেখলাম খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করা। আমি একজন কৃষিবিদ, কৃষিবিদ হওয়ার সুযোগে বাস্তবে এটা কতটা সম্ভব এবং কিভাবে সম্ভব সে ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চেষ্টা করব। আচ্ছা একবার দেখুন তো, 1971 সালে এদেশের যা জনসংখ্যা ছিল এবং এদেশের যতটুকু জমি ছিল যেখানে কৃষিকাজ করা হতো, আজকে 2009 সালে কি অবস্থা? জমি কিন্তু আমাদের অনেক কমেছে কিন্তু জনসংখ্যা প্রায় ডাবল হয়েছে। তখন এদেশের মানুষদের প্রধান খাদ্য ছিল ভাত, এখনো কিন্তু আমাদের প্রধান খাদ্য ভাত। তখন এদেশের মানুষের যে ধরনের অভাব ছিল এখন কিন্তু অভাব অনেকটা কমে গেছে, অন্তত খাওয়ার জন্য অভাবটা অনেক কমে গেছে। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হলো এদেশের যেই কৃষির সাথে যারা কাজ করে, যে কৃষক এবং যার উন্নত কৃষিবিদ যারা আছে তাদের কল্যাণেই। এবং আজ তখন এদেশের বিশেষ করে ধানের যা ফলন ছিল তার ফলন কিন্তু এখন অনেক বেড়ে গেছে, যার জন্য আমাদের পক্ষে সেটা সম্ভব হয়েছে। তাই আমি বলবো এদেশের যে জনগণ তা কিন্তু সমস্যা নয়, এটা সম্পদ। এই সম্পদটাকে যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সম্ভব এদেশের উন্নয়ন, এবং 2010 সালের মধ্যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করা সেটাও সম্ভব। আমন্ত্রণ জানাবো ভিসি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা প্রফেসর ডক্টর শাহ ই আলম। স্যার প্লিজ আপনার মূল্যবান বক্তব্যের জন্য মঞ্চে আসুন। ডেস্টিনি পরিবারের, স্কাইনেস পরিবারের আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার সফলতা কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি এবং আগামী দিনগুলি আপনাদের আরও সুন্দর হোক, আরও সুন্দর হোক, আরও সুন্দর হোক এই কামনা করছি। আমি জানি না কাকতলীয়ভাবে কীভাবে মিলে গেছে আমার পূর্ববর্তী দুজন বিশেষ অতিথি যারা এখানে বক্তব্য রাখছেন, দুজনই কৃষিবিদ, আমার সুযোগ্য সহকর্মী, আমি ওই বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য। তাদের বক্তব্য শোনার পরে আমার মনে হচ্ছিল তারা আবার আমাদেরকে কৃষির দিকে টেনে নিয়ে গেছে, এবং আমিও যদি ওই দিকে টেনে নিয়ে যাই আপনাদের হয়তো আগ্রহ নাও থাকতে পারে। তবে আপনারা যারা ডেস্টিনি পরিবারের লোক আমি আশ্চর্য হয়ে যাই, এবং আমি নির্দ্বিধায় বলি আজাদ রহমানের বক্তব্য, তার উপস্থাপনা এবং তার কমিটমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করেছে, এবং আমার মনে হচ্ছিল আমিও কেন এই ডেস্টিনি পরিবারের একজন সদস্য হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলাম। আমরা ডেস্টিনিকে বারবার বলেছি এটা শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটা একটি সামাজিক আন্দোলন, এবং সেই সামাজিক আন্দোলনে দেশের সামগ্রিক উন্নতি আমাদের কাম্য। আমরা সকলে চাই আমরা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আমাদের পরিবার স্বাবলম্বী হবে, আমাদের সাথে আমাদের সমাজ স্বাবলম্বী হবে, এবং সেই সাথে আমাদের দেশকে আমরা অর্থনৈতিকভাবে স্বয়ং সম্পূর্ণ করব। আমার দুঃখ হয় যখন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলে বাংলাদেশে নাকি 21 লক্ষ বেকার আছে, অথচ আমি এখানে এসে দেখতে পেলাম যে ডেস্টিনি গ্রুপ একাই 21 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। যদি এই দুটি স্তম্ভের উপরে আপনারা ডেস্টিনি গ্রুপকে গড়ে তোলেন, স্বচ্ছতা এবং পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাস ট্রাস্ট, তাহলে আমি নিশ্চিত যে আপনাদের এই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাবে। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এগিয়ে আসুন। আপনারা যে কথাটি বলেছেন নীতিমালার ব্যাপারে, নিশ্চয়ই নীতিমালারও প্রয়োজন আছে, তবে আপনারা যদি কাজ করেন তাহলে এক সময়ে নিশ্চয়ই সরকারই আপনাদের কাছে আসবে। এখন আপনারা সরকারের কাছে যেতে চান, সরকার আসবে আপনাদের কাছে যে কি পদ্ধতিতে কাজ করছেন। আজকে হয়তো আমি উদাহরণস্বরূপ বলতে চাই, গ্রামীণ ব্যাংক যে কাজ করছে বা গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বে যে কাজটা হচ্ছে,
এটাও কিন্তু বিদেশিরা এখন বাংলাদেশে আসে যে কিভাবে কাজ করলে এই 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 যে কর্মসূচি সফল হয়। হয়তো সেখানে আমাদের অনেক সমালোচনা আছে, কিন্তু তারপরেও বিদেশিরা এখন বাংলাদেশে আসে এই প্রকল্পটা দেখার জন্য। হয়তো একদিন আপনাদেরকে অনুসরণ করার জন্য সরকার আসবে, দেখ আপনারা আসুন দেখান এবং কাজ করুন যাতে এই দেশটাকে আমরা স্বনির্ভর দেশ করে তুলতে পারি। এটা এটাই হলো আজকে আপনাদের যে কথাগুলো আজাদ রহমান সাহেব খুব সুন্দরভাবে, এত সুন্দর এত ভালো লেগেছে আমার কাছে যে উনি যদি একটা ইউনিভার্সিটির প্রফেসর হয় তাহলে একজন সাকসেসফুল তিনি শিক্ষক হতে পারবেন, সুন্দর শিক্ষক। এবং আপনাদেরকে যেভাবে মন্ত্রমুগ্ধের মতো আপনারা তার দিকে চেয়ে থাকলেন এবং প্রত্যেকটা কথা রেসপন্ড করলেন, তালি দিয়ে আপনারা সেটাকে গ্রহণ করলেন, আমি বুঝতে পেরেছি আপনাদের মধ্যে তিনি অনুপ্রেরণা সৃষ্টি করতে পেরেছেন। ঠিকই, শুধু এটা এটা শুধু বক্তব্যের মাধ্যমে নয়, এটাই যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই আপনাদের এই এই প্রশিক্ষণ কাজে লাগবে এবং আপনাদের এই প্রকল্প অবশ্যই বাস্তবায়িত হবে। আমাদের একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর এস এম ফায়েজ। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম সবার বক্তব্য, যেমন করে মুগ্ধ হয়ে দেখি ডেস্টিনির কর্মকাণ্ড। রাজীব মিত্রের বক্তব্য শুনছিলাম, রাজীব মিত্র তার অনুভূতি বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন ওয়েভ লেন্থে ব্যক্ত করেছে চমৎকারভাবে, বলে শেষ করা যাবে না কি চমৎকার লাগছিল তার বক্তব্য শুনে। তার অনুভূতি বিভিন্নভাবে ব্যক্ত করার পরও আমার কাছে মনে হয়েছিল একটি অনুভূতির কথা সে বলিনি, বোধহয় সেই অনুভূতিটা আই ওয়ান্ডার, আমি সত্যি ভাবি যে ডেস্টিনির সাথে সম্পৃক্ত হওয়ার আগে রাজীব মিত্রা এত সুন্দরভাবে বক্তব্য রাখতে পারত কিনা। আপনারা বুঝতে পারছেন না তার অনুভূতি কি, এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশনটা কি সেটা আমিও বোঝার চেষ্টা করছিলাম যখন জনাব মোহাম্মদ রফিকুল আমিন সাহেবের কথা শুনছিলাম এবং ভাবছিলাম দিস ইজ হাউ এ মাইন্ড ইজ ট্রেন্ড, দিস ইজ হাউ অ্যান ইমাজিনেশন ইজ ব্রডেন্ড, দিস ইজ হাউ এ ক্যারেক্টার ইজ শেপড। And this is how you learn to live up to the expectations. আমাদের সবাই তো এক্সপেকটেশন নিয়ে এগোতে হবে, বিরাট স্বপ্ন থাকতে হবে অবশ্যই। আমি যদি আপনাদের মতো সৌভাগ্যবান হতাম অনেক আগের থেকেই স্বপ্ন দেখার সুযোগ পেতাম। যারা স্বপ্ন দেখাচ্ছে এবং স্বপ্ন দেখায় আপনাদেরকে সম্পৃক্ত করছে এমনটি আমি পাওয়ার সুযোগ পাইনি, আপনারা যা পাচ্ছেন। অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এফবিসিসিআই এর সম্মানিত সভাপতি জনাব আনিসুল হক। মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে, আর সেই মানুষ যদি সৎভাবে সৎ উদ্দেশ্যে সৎ লক্ষ্য দেখে সৎ স্বপ্ন দেখে দেশকে করার স্বপ্ন দেখে যদি এগিয়ে চলে সংঘবদ্ধভাবে দেশ পাল্টে যেতে পারে। একাত্তরে দেখেছি একজন নেতার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পেছনে সারা জাতি সৎ সংঘবদ্ধ হয়ে একটি একটি মহৎ উদ্দেশ্যের পিছনে সেদিন দৌড়েছিলেন, সেটা হলো একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করা। পৃথিবীর কোনো শক্তি সেটি আটকে রাখতে পারেনি। আজকে আমি আমিন সাহেবের বক্তৃতা শুনেছি, আমি আপনাদের স্বতঃস্ফূর্ততা দেখেছি, আমি বিশ্বাস করি ডেস্টিনি পরিবার আজকে এই 2.5 মিলিয়ন এই সংখ্যার এই পরিবার যারা প্রতি বছর 30,000 ওরিয়েন্টেশন কোর্স করছেন, 30,000 ওরিয়েন্টেশন প্রোগ্রাম নিচ্ছেন, যারা এত ইনকাম ট্যাক্স দেন, যারা এত ডিস্ট্রিবিউটরের
ডিস্ট্রিবিউটরের এত ভালো দিক লক্ষ্য রাখেন, যারা এত সৎভাবে কাজ করছেন। আমার ধারণা যে স্বপ্ন আজকে আমিন সাহেব যে স্বপ্নের স্বপ্ন দেখিয়ে গেলেন, আই এম শিওর ডেস্টিনি উইল বি এবল টু অ্যাচিভ ইট। দেয়ার ইজ নো ডাউট এই জায়গাটিতে। হ্যাঁ, অনেক আশা হয়নি আপনাদের মাঝখানে, আমি আপনাদের সঙ্গে আজকে মোটামুটিভাবে প্রতিজ্ঞা করে গেলাম আগামী যে কদিন আমি এফবিসিসিতে আছি, প্লিজ বি উইথ মি, আই উইল ট্রাই টু ডু এভরিথিং ফর ইউ। এখানে যে কাজগুলো করা দরকার, সরকারে যারা আছেন, সরকারের যারা চালান, তাদের সঙ্গে আই এম শিওর আমাদের যারা এই ডেস্টিনি, যিনি চেয়ারম্যান তিনিও একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি এদেশের, আমি আই এম শিওর ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ম্যান, তবুও ট্রেড হাউস থেকে আমার মনে হয় যে আমরা আসেন, টেক মি উইথ ইউ ওয়্যার ইউ হ্যাভ দ্য প্রবলেম অ্যান্ড লেট আস ট্রাই টু কমিউনিকেট উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। আজকে আমি এই যে আমাদের ভোক্তা আইন অথবা মাল্টি লেভেল মার্কেটিং আইন যার কথা বলছেন, এই জন্যে যেটি প্রয়োজন সেটি হলো সরকারের সঙ্গে যোগাযোগ এবং সরকারের সঙ্গে স্পষ্টভাবে পরিষ্কারভাবে নিজেদের তুলে ধরা। আমি রিকোয়েস্ট করব ডেস্টিনির কর্তৃপক্ষকে যে আপনারা কোনো একটি অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী, যিনি এদেশের জন্য ডিফারেন্ট স্বপ্ন দেখছেন, তাকে নিয়ে আসুন, চেষ্টা করুন। তিনি জনমানুষের নেত্রী, তার জন্যে আপনাদের সমস্যা বুঝতে মোটেই কঠিন হবে না, অ্যান্ড থিংস উইল বি ভেরি ভেরি ইজি। সো আসুন আজকে আমরা স্বপ্ন দেখি, একসঙ্গে থাকার স্বপ্ন, সৎভাবে থাকার স্বপ্ন, শক্তভাবে থাকার স্বপ্ন, ভবিষ্যৎকে গড়ার স্বপ্ন, বাংলাদেশকে গড়ার স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কখনো আমরা কারো সঙ্গে আপোষ করব। আমাদের পত্রিকার সম্পাদক জনাব আমানুল্লাহ কবির তিনি তার বক্তব্যে বলেন, আপনারা ভালোভাবেই জানেন যে ইন্ডিয়াতে কিন্তু মার্কেটিং সিস্টেম, এই যে মার্কেটিং নেটওয়ার্ক ডেভেলপ করার চেষ্টা করছে, সেখানে বড় বড় যারা ইনভেস্টর তারাই এটা চেষ্টা করছে ডেভেলপ করার জন্য, এবং সারা পৃথিবী দিয়ে আছে। এখন এই সিস্টেমটা ডেভেলপ আমাদের দেশে করা হয় না, তো এইরকম সিস্টেম যদি আমরা করতে পারি, সারা দেশে যদি একটা এরকম মার্কেটিং এর জন্য একটা নেটওয়ার্ক করতে পারি, বিশেষ করে এই যে দরিদ্র দেশে, একদিকে কৃষকরা যেমন বঞ্চিত হচ্ছে তারা লাভবান হবে, আরেকদিকে কনজিউমার যে তিনিও লাভবান। আপনারা যদি আপনাদের এই জনবল দাম পর্যায় পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারেন, বিস্তারিত করতে পারেন, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে, একটা বিশাল নেটওয়ার্ক অল কান্ট্রি দাঁড়িয়ে যাবে। এই যে আপনারা যে স্বপ্ন আপনারা দেখছেন যে বেকার মুক্ত একটা সমাজ, বেকারত্ব মুক্ত একটা সমাজ, কত 2012 সাল, আমার মনে হয় আপনারা যদি এই চিন্তাটাও করেন তাহলে আপনাদের এই স্বপ্ন, এবং এটা আমারও স্বপ্ন যে বাংলাদেশটা বেকার মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, এই স্বপ্নটা আমার সবার, এবং আমার ধারণা তাহলে এটা আরো করা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক জনাব বোরহান আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, রফিক ভাই যেভাবে বলেছিলেন যে একটা সমাবেশ, এটা তো ভার্চুয়ালি বৃহৎ সমাবেশ, এবং এমনি সমাবেশের মাধ্যমে আমরা যদি আমাদের তরুণ সমাজকে, আমাদের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আগামী 5 বছরের ভেতরে বাংলাদেশ থেকে সমস্ত দারিদ্র, অভাব এবং বঞ্চনা দূর হবে। আসলে যে কোনো নতুন জিনিস
সাধারণ মানুষ গ্রহণ করতে পারে না। আজকে ডেস্টিনি যে আদর্শ উদ্ভূত হয়ে যে নতুন এমএলএম এর উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়েছে, এ আদর্শ আমেরিকা, কানাডা, মালয়েশিয়ায় দীর্ঘদিন আগে বাস্তবায়িত হয়েছিল এবং সে দেশের অর্থনীতিকে দারুণভাবে পরিবর্তন এনেছিল। আজকে আমেরিকার অভাব নাই, দারিদ্র নাই, বেকারত্ব নাই, তার মূল কারণ হচ্ছে এই এমএলএম সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেম পরবর্তীকালে মালয়েশিয়া চালু হয়েছে, শ্রীলঙ্কায় চালু হয়েছে, এশিয়ার বিভিন্ন দেশে এটা বাস্তবায়িত হয়েছে। আমি এখন বিশ্বাস করি আমাদের দেশে 3 কোটি তরুণ শিক্ষিত বেকার রয়েছে, যদি এই মাল্টি লেভেল মার্কেটিং এর মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করা যায়, আমি নিশ্চিত যে এই 3 কোটি বেকার আর বেকার থাকবে না। এই 3 কোটি তরুণের সামনে যে স্বপ্ন, নতুন স্বপ্ন তাদের দিগন্ত প্রসারিত করে দেবে, তাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিপ্লব ঘটাবে, এই বিশ্বাস নিয়ে আমি নতুন ভাবে তুলব। জনাব আজিজুল হাকিম, মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে তার নিজের ভবিষ্যৎটিকে সুন্দর করার জন্য, কিন্তু আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার কারণে আমরা যারা স্বপ্ন দেখি সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে যে কঠিন পরিশ্রম, সেই পরিশ্রমে অনেকে আগ্রহী হন, অনেকে সেই পরিশ্রম করতে গিয়ে পিছিয়ে পড়েন। কিন্তু আজকে এখানে এসে আমার কাছে উপলব্ধি হলো যে ডেস্টিনি গ্রুপ যে স্বপ্ন মানুষের মধ্যে বুনে দিচ্ছেন এবং এই স্বপ্ন বোনার যারা কারিগর, যারা সামনে বসে আছেন, তারা দীর্ঘ 10 বছরের পরিশ্রমে আজকে যে অবস্থায় নিয়ে এসেছেন সংগঠনটি, আমার বিশ্বাস যে শুধুমাত্র স্বপ্ন দেখিয়েই তারা ক্ষান্ত হননি, তারা স্বপ্ন পূরণের প্রক্রিয়া চালু করেছেন এবং আপনারা যারা এর সঙ্গে যুক্ত হয়েছেন তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আজকে আমরা আমাদের নতুন প্রজন্মের দিকে তাকিয়ে দেখি, যারা মাদকাসক্ত হয়ে পড়ছে, যারা বিভিন্নভাবে সমাজ থেকে বিচ্ছুত হয়ে পড়ছে, তাদেরকে এই স্বপ্ন দেখানোর সুযোগটা দিতে হবে। আমার বিশ্বাস আজকে যারা ডেস্টিনির সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন, আজকে যারা ডায়মন্ড হয়েছেন, যারা এই গ্রুপের সদস্য, যারা এই স্বপ্নকে ভালোবাসছেন, এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করছেন, তাদেরও অনেক দায়িত্ব। যারা এই ধরনের সমাজ থেকে বিচ্যুত নতুন জেনারেশন যারা আছে তাদেরকে আপনাদের সঙ্গে সম্পৃক্ত করুন। এবং আজকে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সাহেব যে স্বপ্নের কথাগুলো বলেছেন এবং যেভাবে তিনি একের পর এক বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন, সেগুলোতেই আসলে মানুষের মধ্যে স্বপ্ন জাগায় এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আকাঙ্ক্ষা তৈরি হয়।